জি হয়েছে। এখন এক্সট্রা যে কাজগুলো করার লাগে, যে জিনিসগুলো অ্যাড করার লাগে, ওগুলো তো আমি ঢুকে করে ফেলতে পারবো। তাহলে কি এখানে কাজটি কন্টিনিউ করে দেন, নিচে নিচে বাকির একটু নাকি হেল্প করেন। আপনাদের মধ্যে অনেকে মেবি ক্লাস করতেছেন না, ফার্স্ট টাইমটা দুটো করেছেন, আজকে তাদেরকে সবাইকে রিমাইন্ডার দেওয়া হবে। ক্লাসটা কেন করতেছেন তারা? স্যার আমরা যখন ফেসবুক পেজ খুলি, লিঙ্কডইনে কি ধরেন কোনো এরকম পেজ খোলা যায়, বা আমার হচ্ছে বিজনেস এর জন্য কি কোনো আইডি খোলা যায়? জি জি, এখানে বিজনেস পেজ খোলা যায়। আচ্ছা স্যার, আপনার ফার্স্টেই আপনার ইয়াটা অ্যাড করে দিতে হবে কার্ড। বুঝতে পারছেন? আমি কি কাউকে অ্যাড করবো? হ্যাঁ, প্রথম থেকে কতগুলিকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করেন। আচ্ছা, অবশ্যই আর করতে হবে না, স্কিপ করে দেন, দু একটা করলেই হবে। এখানে তো আর কিছু করতে হবে না, এখানে দু একটা করতে পারেন, দু একটা করে রাখবেন, কারণ সবগুলো ফিচার অ্যাড করতে হবে আস্তে আস্তে। আপনার নর্মাল প্রোফাইলে যেগুলো প্রিমিয়াম ছাড়া, সেগুলোতে সব কিছু পূরণ করার পরেও আপনার দেখাবে 100%, বাট কাজ কিন্তু 100% হয় না। সব কিছু পূরণ করার পরেও 70% আপ হয় না। আচ্ছা, আপনার প্রোফাইলে চলে যান। হুম হুম, সেই ভিউ প্রোফাইল। আচ্ছা, এখানে না, এখানে না। আচ্ছা, এখানেও পারবেন, সমস্যা নাই, এই পেজেও পারবেন। নিচে স্ক্রল করেন একটু, এখান থেকে দেখেন কি কি অপশন আছে, খেয়াল করেন একটু নিচের দিকে। আচ্ছা, আচ্ছা, আপনি ব্যাক করেন, এখান থেকে চেঞ্জ করার দরকার নেই। এখানে আছে সব টেকনিক্যাল সেটিং গুলো। ওই ভিউ প্রোফাইলে যান। জি, আপনার হ্যাঁ, এবার বিষয়গুলো অ্যাড করেন, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত করতে হবে। কোয়ালিফিকেশনটা ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাড করে দিবেন? সেটা না, সেটা না, না না, আপনি বুঝতে পারেন নাই। প্রোফাইল, লিঙ্কড প্রোফাইলের যেটা ইন্টারমিডিয়েট বিগিনার যেটা আছে, প্রোফাইল স্ট্রেংথ, ওটাতে ইন্টারমিডিয়েট করতে হবে। বুঝছেন? পারছি। আচ্ছা, অ্যাড করেন, যা যা আছে সব সেট করেন। কারেন্টলি ওয়ার্ড, বাকিরাও খেয়াল করেন, যাদের কিন্তু কমপ্লিট নাই তারা খেয়াল করেন। কারেন্ট টাইটেল বলতে তো আমি স্টুডেন্ট, আমি কি স্টুডেন্ট দিয়ে দিব? জি, স্টুডেন্ট দিয়ে দেন, অথবা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে দেন।
ডিজিটাল মার্কেটার দিয়ে দেন তাইলে হবে। একটু তাড়াতাড়ি করেন। টিইআর দেন, টিওআর দেন, মার্কেটার দেন, মার্কেটার, আপনি মার্কেট অল দিবেন, হ্যাঁ ওটা কেটেই দেন, বড় হাতে দেন এমটা। আচ্ছা সমস্যা নেই, এটা কি দিব, অপশন সিলেক্ট করেন দেখেন, যে ফুল টাইম পার্ট টাইম সেলফ এমপ্লয়েড কোনটা। আচ্ছা দেন একটা যেটা পছন্দ হয় সেটাই দেন, পার্ট টাইম অথবা সেলফ এমপ্লয়েড দুটার মধ্যে একটা। আচ্ছা কন্টিনিউ করা আছে, কন্টিনিউ করা এইটা কি দিব, আচ্ছা এটা স্কিপ করে যান। আচ্ছা আপনি সেলফ এমপ্লয়েড বটন পূরণ করছেন না, আচ্ছা সমস্যা নেই দেন, এগুলি দিয়ে দেন, প্রেজেন্ট দিয়ে দেন, 2020 থেকে প্রেজেন্ট করে দেন। তারপর নামান, নিচে নামান, টান দিয়ে নামান, লোকেশন কি ঢাকায় দিয়ে দিব, আগে হেল্প করেন, ঢাকা বাংলাদেশ লিখেন, হ্যাঁ নাম দেন, এইটা না দিলে কি আমি আমার ফুল প্রোফাইলটা কি এই পরিপূর্ণ করতে পারবো না, স্টার চিহ্ন পর্যন্ত ইন্ডাস্ট্রি দেওয়া ছাড়া? আপনার আরো অনেক আপডেট করতে হবে বুঝতে পারছেন প্রোফাইলে, তখনই আপনার বিগিনার থেকে সেটা চেঞ্জ হবে। এখন কি তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব? না আপনি করেন, আপনি কি একা একা পারবেন কাজটা তাহলে অফ করতে পারেন, কিন্তু বাট আপনার কিন্তু প্রোফাইল কিন্তু আপলোড আপডেট করতে হবে বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, কিন্তু এখানে যে বলতেছে উইচ ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, তাহলে আমি এটা কি করব, সিলেক্ট করেন, অ্যাড দেন, অ্যাড ইন্ডাস্ট্রি দেন, সার্চ করেন দেখেন আইসিটি রিলেটেড কিছু একটা দিয়ে দেন। টেলিকমিউনিকেশন আসে, আপনি ক্লিক দেন অনেকগুলো আসবে এখানে, আপনি টিক চিহ্নটাতে ক্লিক দেন, টিক চিহ্নতে যেখানে ছোট একটা তীর চিহ্ন আছে দেখেন ওখানে ক্লিক দেন, দেখেন এইগুলো বেশি উঠবে, হ্যাঁ হ্যাঁ ক্লিক দেন, হ্যালো জি বলেন, আপনি যেখানে টেলিকমিউনিকেশন লেখাটা আছে এটা ডান দিকে দেখেন ছোট একটা তীর চিহ্ন আছে, ডানে ডানে ডান দিকে, হ্যাঁ ক্লিক দেন, এই তীর চিহ্নটা সবাই খেয়াল করবেন এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, ক্লিক করছেন জি করলাম তো, নিচে তো অনেকগুলো অপশন আসলো, হ্যাঁ এখান থেকে আপনি একটা চুজ করেন ডিজিটাল, আপনার ডিসপ্লেটা তো আমি দেখতে পাচ্ছি না, শুধু এতটুকুই আসে, সামিয়া কামাল আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনার ডিসপ্লেটা তো কেউ দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, হ্যাঁ আপনি ব্যাক করেন লিংকডইনে যান, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, জি যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, পপ আপটা তো আসতেছে না, আপনার পপ আপ ক্লিক দিলে তখন আমরা দেখি না, আপনার এখন যেভাবে আছে সেভাবেই দেখতেছি। আচ্ছা বুঝতে পারছি, ওনার এটা শো করবে না কারণ উনি একটা উইন্ডো শেয়ার করছেন, ওটা ভিন্ন উইন্ডো আসতেছে এই জন্য,
আচ্ছা আপনি ওইখান থেকে আইসিটি রিলেটেড একটা সিলেক্ট করে ডান করে দেন, টেলিকমিউনিকেশন ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আর অপশনগুলি আছে না ওইগুলি দিয়ে দেন। আপনি আস্তে আস্তে আপনার প্রোফাইলটা একটু আপডেট করে নিন, ছবি টবি অ্যাড করেন, হ্যাঁ প্রোফাইল পিকচার টিকচার এগুলো করলে দেখবেন যে একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আর কোনো অসুবিধা হলে আমি জানাই দিব, আমি নিচ থেকে তাহলে প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবো। আর ক্রিয়েট করা লাগবে না তো আপনি, মানে হচ্ছে এটা পুরোটাকে আর কি ইন্টারমিডিয়েট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর কি। আপডেট করবেন না, আপডেট করবেন না, আপনি যা এখানে ইনফরমেশন দরকার সেগুলো। আপনি এখন এসব ভুলভাল বললে চলবে না, বুঝতে পারছেন? আপনারা কিন্তু একজনের সামনে প্রেজেন্ট করতে গেলে ভবিষ্যতে এসব একটু খেয়াল করবেন। আচ্ছা আমি স্ক্রিন অফ করে দিই। অফ করেন, সমস্যা নাই। আর বাকিরা কি অ্যাট লিস্ট প্রোফাইলটা তো আছে নাকি সবার? জি স্যার আছে। আচ্ছা আবির আপু, তারপরে হচ্ছে বলতেছি স্যার বলতেছে আপনারা একটু রেসপন্স করেন। জি জি, যাকে যাকে বলতে। আচ্ছা ওনার কি ক্লাসে নাই নাকি? সোহানুর ভাই হয়তো প্রোফাইলটার লিংকটা দিছে গুগল ক্লাসে, গুগল ক্লাসে। আচ্ছা কিন্তু উনি রেসপন্স করছে না। না প্রোফাইল দিলে তো হবে না, রেসপন্স করতে হবে। আচ্ছা তাহলে আপনাদের কাল গতদিন কি স্ক্র্যাপ সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয়েছে? স্ক্র্যাপ শুরু করতে চাইছিলেন স্যার কিন্তু পরে আর করা হয়নি এই লিংকডইন এর কারণে, এটা অনেকের প্রোফাইল ক্রিয়েট ছিল না সেই কারণে ওখানেই ছিল স্যার। আচ্ছা এটা মূলত হচ্ছে, আচ্ছা লিংকডইন প্রোফাইল থাকলেই হয়েছে, একটু আপডেট করা থাকলেই সমস্যা নেই। স্যার আমি লিংকডইন দিয়ে ওই মানে হচ্ছে খুলে ফেলছিলাম কিন্তু কিছুই বুঝি না। স্ক্র্যাপ খুলে ফেলেছে না? জি স্যার। আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে একটু শেয়ার করেন, কিছু যদি তো বোঝেন না একটু বার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, বাকিরা খেয়াল করবেন কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার আমার কারেন্ট নেই, আমি মোবাইল দিয়ে জয়েন হয়েছি। আল্লাহ, তাহলে এখন আপনি বুঝবেন কেন আপনার কি সমস্যা, সমস্যা নেই খেয়াল করেন। আর কেউ কি খুলে ফেলেছেন এরকম ওনার মতো? না স্যার করিনি, তবে স্যার আপনার জন্য অপেক্ষা করছি যে আপনার একসাথে করব। জি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আপনি। ওকে স্যার, সবাই খেয়াল করেন, বাকিরা সামিয়া খান আপনিও খেয়াল করেন, আর প্রবলেম হলে ক্লাসের মধ্যে শেয়ার করার ট্রাই করবেন। আপনি তো কালকে কোনো কথাই বললেন না, বললেন যে পারবো পারবো, বাট অর্ধেক কাজ করে বসে পড়েছেন। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এটা কিন্তু অনেকের ঝামেলা হতে পারে। আমি লিখে দিয়েছি ইয়াতে চ্যাট বক্সে, সবাই সবার ইন্টারফেস সেম। আর সবাই কোন ব্রাউজ ইউজ করতেছেন? স্যার ক্রোম ব্যবহার করতেছি স্যার। ক্রোম স্যার? স্যার ক্রোম করতেছি। ক্রোমই ব্যবহার করেন, ক্রোমে ঝামেলা হয় না, ক্রোম হয়। স্যার আমি নিজেও করতে পারতাম কিন্তু আপনার সাহায্য নিয়ে করব যাতে কোনো ভুল না হয়, সেই জন্যই। সমস্যা নাই, নিজে করবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা। আচ্ছা সাইন আপ অপশনে যান। এটার মাধ্যমে করব স্যার। আচ্ছা সাইন আপ উইথ লিংকডইন এটাই করে দেন, এটা তো ইজি। এটা দেখার আর কোন দরকার নাই, যদি ওখানে অটোমেটিক থাকে তাহলে এটা অ্যাবসলিউটলি রাইট। হ্যালো হ্যালো হ্যালো, জি হ্যালো। আপনার কিন্তু যারা যেই ব্রাউজার ইউজ করেন সেখানে লিংকডইন লগ ইন থাকতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা আর হচ্ছে নিউ ট্যাবে ওই যে উপরে দেখেন একটা এক্সটেনশন অপশন আছে,
ইনস্টল করেছেন? ইনস্টল স্যার দেখা যাচ্ছে। জি জি, ওটা ইনস্টল করে ফেলেন এটা স্যার। জি জি, এটা ক্লোজ করে দেবো স্যার। জি স্যার। আচ্ছা তাহলে ওই যে আপনার ইয়ার পাশে আপনার প্রোফাইল পিকচারের পাশে একটু ক্লিক করেন, এটার না এটা তো স্যার, না না ব্রাউজারের ডান পাশে, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ ওই যে ওই, হ্যাঁ ওইটাতে এক্সটেনশনে ক্লিক করেন, ক্লিক করে ওটা পিন করে দেন, বুঝতে পারছেন? কিভাবে গিয়েছিলেন একটু আরেকবার যদি দেখাতেন তাহলে। প্রিন্ট আমি বুঝেছি, পিনের আগের পার্টটা ইনস্টল ক্লিক করছে মানে উনি লিংকটা উনিশে আপনি গুগল ক্রোমের সাথে যখন এক্সটেনশন করছেন না তখনই আপনার এখানে এই অপশনটা ভেসে উঠবে এক্সটেনশন নামে, এটাতে ক্লিক করে তারপর পিন করে নেবেন। মানে আপনি এক্সটেনশনটা করছেন আর কি, আপনি যখন এটা রান করাবেন তখন উপরে ডান দিকে একটা ইনস্টল এক্সটেনশন থাকবে ক্রোমের সাথে, ওটাতে ক্লিক দিয়ে তারপরে করে করলেই দেখবেন যে এটা চলে আসছে। মাহফুজ ভাই একটু মিউট। আচ্ছা সামিয়া, সামিয়া কামাল একটু খেয়াল করেন, আপনি যখন এই স্ক্রাইপে আইডিটা ক্রিয়েট করলেন যখন প্রথমবার লগইন করবেন তখন এই উপরে দেখবেন একটা অপশন থাকবে অটোমেটিক যে এক্সটেনশনটা অ্যাড করার বা ডাউনলোড করার, যদি না থাকে তাহলে নিউ ট্যাবে যে স্ক্রাইপ এক্সটেনশন সার্চ করলে পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করেই আপনারা অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? আমি এখন যাব ওই জায়গাটার মধ্যে যে আমি এক্সটেনশনটা অ্যাড করব তারপর পিন করব। জি জি, স্ক্রিন শেয়ার করেন যদি একবার না পারেন আর বাকি। আচ্ছা আমি একবার স্ক্রিন শেয়ার করে আমি একবার ট্রাই করি। জি জি, বাকিরা বুঝতে পারছেন? জি স্যার, এটা কিন্তু অ্যাড করতে হবে, ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝতে পারছি। আর কারো প্রবলেম থাকলে একটু তাড়াতাড়ি জানান, অনেকেরই কিন্তু স্ক্রাইপ অ্যাড করতে প্রবলেম হয়, ফিক্স করতে হবে, স্ক্রাইপ ছাড়া কাজটা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা মাহফুজ ভাই আপনি অফ করে দেন, বুঝতে পারছেন তো? আপনি মাহফুজ ভাইয়ের কোনো প্রবলেম আছে আর? হ্যালো, জি আমার কোনো সমস্যা নাই স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা ধন্যবাদ। জি স্যার। আচ্ছা আপনি স্ক্রিনটা অফ করে দেন। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে কি? জি যাচ্ছে।
তাহলে আমি চলে যাই, এই যে এইখানে এক্সটেনশনে তো আমার এখানে কিছু দেওয়া না, তাহলে কি আমি ম্যানেজ এক্সটেনশনে চলে যাব? আপনারা যখন উনি জিনিসটা দেখাচ্ছিল সবাই কি নিজের মতো আবার শুরু করে দেন নাকি, এরকম করবেন না কেউ? বুঝতে পারছেন, যখন কেউ ডিসপ্লেতে কিছু দেখায় বা আমি দেখাই বা যেই দেখায় সেটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন আগে, এরপরে পুরাটা বোঝার পরে তারপরে কাজটা শুরু করবেন, বুঝতে পারছেন? তাহলে পরবর্তীতে আর বিষয়টা রিপিট করতে হয় না। জিনিসটা আপনারা সবাই পারেন, বাট সামান্য একটু ওলট পালটের জন্যই দেখা যায় মিস্টেক, জন্য খেয়াল করবে নেক্সট টাইম থেকে সবাই। আচ্ছা আপনি স্ক্রিনটা অফ করে দেন, এখন তো পারবেনই, সমস্যা নেই। আচ্ছা আমার লিংকডইন থেকে প্রোফাইল লগইন হচ্ছে না কেন স্ক্রাইপ অ্যাকাউন্টে? সেম ইমেল তো অলরেডি লগইন করাই আছে লিংকডইন অ্যাকাউন্ট, তো ওখান থেকে তো ডাইরেক্ট চলে যাবে। আমার ক্রোম থেকে অটো অফ হয়ে গেছে, আমি আবার কি জয়েন করব না? দাস আমি এক্সটেনশনটা অ্যাড করে দিলেই হবে, তাহলে আমি আর স্ক্রিন শেয়ার করা লাগবে না। আচ্ছা সমস্যা নাই, আপনি এক্সটেনশন অ্যাড করতে পারলেই হয়েছে, আর কিছু করতে হবে না। এটা অ্যাড করে যদি কই বুঝে গেছি। জানা জান ভাই, সাইফুল জামান ভাই। জি ভাই আমি করতেছি। শোহানুর হাসান ভাই আপনার কি সমাধান হয়েছে? জি ভাই আপনি করতে পারছেন? জি আমি করছি করছি। এরাম ভাই, এরাম ভাই আপনি কি পেরেছেন? জি স্যার আমি এখন তো দেখছি স্যার, এখন ট্রাই করে নেই। আমারটা কি হচ্ছে স্ক্রিন শেয়ার? এই যে এখন দেখেন দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে স্ক্রাইপ অ্যাকাউন্ট এটা। হ্যাঁ এই যে এখান থেকে আমি লগইন উইথ লিংকডইন দিব না? আমার এই লিংকডইনটা খোলা, এই যে এটা একই পেজে একই সফটওয়্যারে একই ব্রাউজারে সব সেম, কিন্তু এখানে দেখি এটা নিচ্ছে। আচ্ছা এবার সাইন আপ উইথ লিংকডইন করেন তো দেখেন। যদি না হয় তাহলে তাহলে মোটামুটি সবাই স্ক্র্যাপে অ্যাকাউন্ট করতে পারছে এবং লিংকডইন কমপ্লিট। আচ্ছা স্যার স্যার তাই আপনি স্ক্রিনটা অফ করেন। আচ্ছা আপনি
আমরা এত সময় যেসব কাজগুলি করলাম বা টুলস ইউজ করলাম এই সকল কিছু করলাম হচ্ছে লিড জেনারেশনের লিডগুলি কালেক্ট করার জন্য। লিড জেনারেশন সবাই বুঝ আইডিয়া আছে সবার এই সম্পর্কে? না স্যার। আচ্ছা সমস্যা নাই। বাল্ক ইমেল সম্পর্কে তো সবাই পূর্ণাঙ্গ ধারণা পেয়েছে নাকি? জি স্যার জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝতে পারছে? হ্যালো জি স্যার জি স্যার বুঝতে পারছে আর তো প্রবলেম নাই। জি আচ্ছা এই লিড যা বাল্ক ইমেলে কিন্তু আপনারা শুধুমাত্র একটা করে ইমেল কালেক্ট করেছেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আর লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে এখানে ইমেল ছাড়াও আরো বিভিন্ন অপশন বিভিন্ন তথ্যগুলি থাকবে সেম জিনিস নিচটা এটার সাথে রিলেটেড নিচ এবং লোকেশন বাট এখানে শুধুমাত্র ইনফরমেশনের পরিধিটা আরো বৃদ্ধি পাবে বুঝতেছেন কি বলতেছি? জি স্যার। স্যার লিড জেনারেশনে তাহলে আমি বিস্তারিত ভাবে তথ্যগুলো কালেক্ট করতেছি। আপনি যেরকম ফার্স্টম শুধু রিয়েল এস্টেট সিওদের শুধু ইমেলটা কালেক্ট করতেছিলেন এখন তাদের নাম তাদের অ্যাড্রেস তাদের কোম্পানির নাম তারা কতদিন জব করছে বা প্রেজেন্ট স্ট্যাটাস প্রেজেন্ট লোকেশন ইত্যাদি যাবতীয় আরো বিভিন্ন তথ্য দিয়ে কালেক্ট করতে পারবেন। স্যার তাহলে এখন একটা কোশ্চেন ছিল এখন কি কোন কোম্পানি হচ্ছিল তার গ্রাহকের মানে কাস্টমারের জন্য মানে জেনারেট করতে পারে তাহলে কি কোন কাস্টমারও কি কোম্পানির জন্য করতে পারে মানে তথ্যগুলো নিতে পারে? জি অবশ্যই কোম্পানি কোম্পানির তথ্য এখন কালেক্ট করা যায় কোম্পানি যদি এরকম কোন ডিটেইলস থাকে তাহলে। স্যার এজ এ কাস্টমার আমি যদি বিভিন্ন কোম্পানি সম্পর্কে তথ্য জানি তাহলে কি এটা লিড জেনারেশনের আন্ডারে পড়বে? স্যার আপনার কথাগুলো একটু দূর থেকে আসছে। জি বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা একটু প্রবলেম হতে পারে নেট একটু ওয়েদার কন্ডিশন খারাপ তো এজন্য। জি জি। আচ্ছা তাহলে স্যার কোম্পানি হচ্ছে যে কাস্টমারে ইনফরমেশন কালেক্ট করছে ওটাও লিড জেনারেশন আর কাস্টমার হচ্ছে কোম্পানির ইনফরমেশন কালেক্ট করছে এটাও লিড জেনারেশন। জি জি। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন আর কোনো কোশ্চেন আছে লিড জেনারেশন বেসিক সম্পর্কে? জিনিসটা তো কি এটা বুঝতে পেরেছেন? বুঝেছি স্যার। আচ্ছা মোটামুটি এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন বুঝতে পারছেন। এছাড়া আরো বিস্তারিত রয়েছে লিড জেনারেশন সম্পর্কে এগুলো সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন যদি একটু করেন ঘাটাঘাটি করেন লিড নিয়ে বেসিক হচ্ছে এরকম। আর আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে লিড কিভাবে কালেক্ট করতে হয় বুঝতে পারছেন? জি স্যার। এটার জন্য বাল্ক ইমেলের মতোই সূত্র রয়েছে এবং আমরা এই সূত্রগুলো ইউজ করার ট্রাই করব। আচ্ছা আমি পেজ স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা
স্যার লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের কাজ কি হবে, কোম্পানির তরফ থেকে না কাস্টমারের তরফ থেকে? আপনাদের বিভিন্ন কোম্পানি বলতে পারে, বিভিন্ন বায়ার বলতে পারে যে আমার এই প্রোডাক্টের জন্য এই রিলেটেড এতজনের প্রপার ইনফরমেশন লাগবে। স্যার আপনার কথা ভেঙে আসছে স্পষ্ট। আবার কি সেম প্রবলেম? জি স্যার। আচ্ছা তাহলে আমি একটু রিস্টার্ট দিয়ে আসি, একটু হোল্ড করেন সবাই। আমরা
সেটা হবে না তাই মনে হচ্ছে। এখন স্যার একটা হচ্ছে সিলেবাস দিয়ে দিয়েছে, সে অনুযায়ী তো শিখ যদি কোথায় কোর্স করতে দেন আপনাকে বিশাল একটা শিখ দিবে, আপনি এগুলো এগুলো শিখাবো, কিন্তু আপনাকে যে সব শিখাবে এটা এমন না, এটা বুঝতে হবে। স্যার কিন্তু বলছে ওই সিলেবাস অনুযায়ী ফুল শিখাবে না, কারণ এখানে অনেক কিছুই আছে। সেটাই আমি জানতে চাইছি যে মানে কি ধরনের টাইপের। আমরা যখন ক্লাসগুলো করতেছি হ্যাঁ, তো আমাদের চার চার জায়গা থেকে আমরা স্যারকে প্রশ্ন করব। হ্যাঁ, এতে দেখা যাবে কি ধরেন আমি যে জিনিসটা প্রশ্নটা বুঝি নাই, হয়তো বা অন্য কেউ প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা আমরা সহজে পাবো, ঠিক আছে। আমরা একটু চেষ্টা করবো প্রশ্ন করার, এতে স্যারও খুশি হবেন আবার আমাদেরও শিখা সবারই শিখা হবে। হ্যাঁ জি জি ঠিক বলছেন। হ্যাঁ আজকে তো ঢাকার অবস্থা খারাপ, রাস্তা পানি উঠে কি অবস্থা। হ্যাঁ রাত্রি থেকে কি বৃষ্টি হচ্ছে। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি স্যার এখন স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা জি শুনতে পাচ্ছি। প্রবলেম হচ্ছে তো? আচ্ছা কোন পর্যন্ত ছিলাম বলেন? লিড জেনারেশন স্যার। সবাই একটু বুঝতে পেরেছেন যে এটা অনেকটা বাল্ক ইমেলের মতোই সিম্পল জিনিস, জাস্ট একটু ডিটেলস বিস্তারিত। বাল্ক ইমেলে শুধুমাত্র একটা নির্দিষ্ট ইমেল থাকে প্রোভাইডারের, প্রোভাইডারের বা যে কোনো যে কনজিউমার তাদের ইমেলগুলি শুধু থাকে, তাদের কিন্তু আর কোনো অ্যাড্রেস বা কিছু থাকে না। আর লিড জেনারেশনের সিম্পল কাজ হ্যাঁ পেয়ে যাবেন। আচ্ছা এটুকু আপাতত নলেজ রাখে না, যখন কাজ করবে তখন আরও কোশ্চেন আসবে আপনাদের কোশ্চেনগুলি। আচ্ছা আচ্ছা তাহলে খেয়াল করেন, সূত্রটা হচ্ছে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সবাই কি আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? না স্যার। না স্যার ডিসপ্লে দেখতে পাচ্ছি না। চেক করতে হবে। জি স্যার দেখা যাচ্ছে এখন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা খেয়াল করেন আমি নিউ ট্যাবে চলে আসছি, সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে আমি কি কি লিখি একটু দেখেন। সাইট, আচ্ছা এটা সবাই কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন নাকি? আচ্ছা
এখন দেখতে পাচ্ছেন সবাই? না স্যার। হ্যাঁ স্যার আছে। জি স্যার। জি আমি একটু দেখাই। আচ্ছা স্যার এখন আছে। আচ্ছা আচ্ছা খেয়াল করেন লিড জেনারেশনের মধ্যে যে সব জিনিসগুলো আপনারা থাকবে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস অবশ্যই ভেরিফাইড কিনা ইনভ্যালিড সেটা থাকবে, তারপর হচ্ছে স্ট্রিট বা অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস বা যে কোনো লোকেশনে যেটা কাজ করে ওই অ্যাড্রেসটা থাকবে, এরপর হচ্ছে জব প্লেস, আর হচ্ছে জিপ কোড। জিপ কোড সম্পর্কে সবার আইডিয়া আছে? জি স্যার। জি স্যার পোস্টাল কোড তো স্যার। জি জি এটা হচ্ছে একটু মিউট করেন যেন নয়েজ হচ্ছে। আচ্ছা আচ্ছা এই এই জিনিসটা খেয়াল করেন সবাই, এটা কিন্তু রিলেটেড অনেকটাই, আপনি রিলেট করতে পারছেন যে বাল্কি মেলের মতোই সাইট হচ্ছে, খেয়াল করেন সাইট সেমিকোলন linkedin.com ডট হচ্ছে প্লাস হচ্ছে নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল, খেয়াল করলেন সবাই? জি স্যার। আচ্ছা নিশ সম্পর্কে তো সবাই জানেন নাকি? জি স্যার। একটু বলেন কয়েকজন বলেন ক্লিয়ার হবে কি রিলেটেড মানে। নিশ্চয় হচ্ছে আমরা কোন ক্যাটাগরি চাচ্ছি আর কি, এখানে কিন্তু রয়েছে হচ্ছে linkedin.com প্লাস হচ্ছে আইটি ফার্ম সিও, এখানে হচ্ছে আইটি ফার্মের সিও দের করা হয়েছিল। আচ্ছা আপনারা একটা বলেন নিশ বলেন একটা নিশ বলেন হ্যালো একটা নিউজ বলেন আপনারা কেউ ব্যাংকার বুঝতে পারি। জি জি আবার ব্যাংকের ম্যানেজার ব্যাংক ম্যানেজার ব্যাংক ম্যানেজার। আচ্ছা কোথাকার ব্যাংক ম্যানেজারদের খুঁজবেন বলেন বলেন একটু মানে ওর দিলাম কিন্তু। জি জি হ্যালো আবার একটু রিপিট করেন, নেটে খুব প্রবলেম করছে তো কথাগুলি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু প্রবলেম করেন রিপিট করেন সরি। বা যশোর বা সিলেট এরকম এরিয়া ভিত্তিক। জি জি এইসব লোকেশন গুলি আপনার ক্লায়েন্ট যে যদি স্যার যদি স্যার স্টেটের নাম লেখা হয় যে আমি কোন শহর আছি না আমি পুরো বাংলাদেশে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি বাংলাদেশ লিখবো স্যার এখানে? জি জি বাংলাদেশ লিখবেন। জি স্যার। আচ্ছা মানে বাংলাদেশের যে কোনো স্টেটের তখন ইমেল গুলি আপনাদের সামনে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার, তো বলতে পারলেনি না মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। আচ্ছা আমি এখানে নিউ ইয়র্ক দিয়ে দিলাম। আচ্ছা এইটুক তো সবাই বুঝতে পারছেন, সবাই কিন্তু এটা ইয়া করে রাখবেন এই সূত্র। জি জি রাখবেন পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। আমি চ্যাট বক্সে স্যার নিউ ইয়র্ক কেন দিয়েছি লোকেশন আইডিয়া এখন বলতেছে নিউ ইয়র্ক কেন দিয়েছি। হ্যাঁ আপনি এটা আগে কোশ্চেন করা উচিত ছিল। এই যে এটা খেয়াল করেন আপনারা লিডটা কালেক্ট করবেন কোথাকার জন্য বা কিসের জন্য, বা একটা তো অ্যাড্রেস লাগবে না, তাছাড়া তো বলতে পারেন না যে আমার ইমেল লাগবে, এরকম কি বলতে পারেন কার ইমেল লাগবে বা কোন অ্যাড্রেসের ইমেল লাগবে, এগুলো তো মেনশন করে দিতে হবে, বুঝতে পারছেন? বুঝেছি স্যার।
এই জন্য হচ্ছে এই সূত্র, এই সূত্রটা হচ্ছে ব্যাস সূত্র তো বোঝেন সবাই, সূত্রতে যে কোনো কিছু আপনারা প্রকাশ করতে পারেন। এখানে জাস্ট এক্স ওয়াই জেড এর মতো লোকেশন আর নিচটা দেওয়া আছে, এখানে আপনারা ইচ্ছা মতো বসে নিতে পারেন। বুঝতে পারছেন? হ্যালো জি স্যার। জি সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ জি স্যার। এটা জাস্ট এক্স ওয়াই জেড এর মতো একটা ইয়া, যে এখানে ইচ্ছা মতো আপনি যা বসাবেন সেটাই সার্চ রেজাল্ট দেখাবে। আর বাকি যে টুকস site.linkedin.com এটা সবসময় একই থাকবে, আর হচ্ছে প্রোফাইল পাবলিক প্রোফাইল এটাও সবসময় একই সেম থাকবে। বাকি বুঝতে পারছেন স্যার? এখানে স্যার সাইটের যে linkedin.com আমরা দিলাম স্যার, এটা কি ম্যান্ডেটরি, মানে এই linkedin-টাই থাকবে নাকি অন্য কোন সাইট দিলেও আমরা হবে? আপাতত আমি যেই পদ্ধতি দেখাচ্ছি এটার জন্য এটা ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? আপনি যে লিড জেনারেশন আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন, আর এখন বর্তমানে যেটা দেখানো হচ্ছে এটার জন্য এটা ম্যান্ডেটরি। স্যার এইখানে যে পাবলিক প্রোফাইল আছে, এখানে যদি আমি কোনো কোম্পানির নামে মানে কোম্পানির যে একটু হল করেন, আপাতত আপনি এটা খেয়াল করেন, পরবর্তীতে যেটা পাবলিকের জন্য ইয়া করা হবে ওটা আপনি অবশ্যই দেখতে পাবেন। সব কাজ সেম, শুধু একটু চেঞ্জ এদিক ওদিক করলে হবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা খেয়াল করেন তাহলে। আচ্ছা তাহলে এটা তো একটা হয়ে গেল সূত্র, এটা কিন্তু সূত্র হয়ে গেছে একটা। বাল্ক ইমেলে যেরকম কাজটা করেছেন সেম সেরকম, জাস্ট এখানে পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ তো সবাই করতে পারেন, আর সার্চ সেটিং কি দেখাইতে হবে আবার? সেটিং স্যার? না না এটা সবাই জানে। না স্যার এটা জানেন করার সবাই জানেন। কারো প্রবলেম থাকলে পরে বলতে পারে না। একটা মিউট করে দেন ভয়েসটা, ঠিক হচ্ছে। আচ্ছা খেয়াল করেন এখানে কিন্তু সেদিনকার মতোই সার্চ ইমেল বাল্ক ইমেল মতো আইডি গুলো চলে এসেছে, লিঙ্কডইন এর প্রোফাইল গুলো কিন্তু চলে এসেছে। খেয়াল করতেছেন সবাই? জি স্যার। জি স্যার আচ্ছা এরপরে তারপরে হচ্ছে এরকম লিঙ্কডইন এর প্রোফাইলে আপনারা ক্লিক করবেন, যার যার যেটা মনে করেন যে প্রোফাইল টাইপ। আচ্ছা এটা মেবি ফেডারেল ব্যাংক, এটা কোনো পার্সোনাল আইডি না, এটা একটা ব্যাংকের আইডি চলে এসেছে। স্যার আমরা যে যেখানে সার্চ বক্সে যেটা দিলাম স্যার লিংকটা, সেখানে সাইট কথাটা আছে এই কথাটাও থাকবে স্যার? জি জি অবশ্যই, যা দেওয়া হয়েছে সবই থাকবে। জি স্যার সাইট কথাটা কেন থাকবে? এটা সূত্র, সূত্র যেরকম কোনো কিছু ছাড়াই আপনারা অ্যাপ্লাই করেন সূত্র। অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, অবশ্যই আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার সূত্র তো সূত্রের ব্যাকগ্রাউন্ডে কিছু আছে। আচ্ছা খেয়াল করতেছেন এই প্রোফাইলটা লিঙ্কডইনে? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। জি জি আমার কিন্তু লেখা আছে জব টাইটেল লেখা আছে সিনিয়র গ্লোবাল ট্যালেন্ট এক্সিকিউশন লিড হিউম্যান রিসোর্স ডিরেক্টর নিউ ইয়র্ক সিটি এরিয়া। আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিকই আছে। এখন হচ্ছে আপনার জাস্ট যা টাইপ করবেন, এটা কি উনি ব্যাংকের নাকি? জি উনি হচ্ছে একটা ব্যাংকের ম্যানেজার, বা এইখানে ম্যানেজার বলতে হচ্ছে লিড কলেজ যা সেটাই বোঝানো আছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি ম্যানেজার বলতে যে সব ব্যাংকের ম্যানেজার রয়েছে এক্সট্রা ভাবে সেরকম কিন্তু না, বাট ম্যানেজিং ডিরেক্ট ম্যানেজ করে থাকেন যে যে সব লোকজন সেগুলিকেই ম্যানেজার বলা হয়ে থাকে। এই যে খেয়াল করছেন আপনারা বেশিরভাগ সময়, আচ্ছা উনি অন্য কোথাও ম্যানেজার ছিলেন অনেক আগে সেটাও আছে। আচ্ছা আচ্ছা আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখবেন যে যদি বেসিকটা ট্রাই করবেন হচ্ছে অ্যাড্রেস গুলো ঠিকঠাক আছে নাকি, অ্যাড্রেস আর হচ্ছে যদি পারেন একটু খেয়াল করবেন, সমস্যা নেই। বেশিরভাগ টাইমে যদি আপনার সূত্রটা ঠিকঠাক প্রয়োগ করতে পারেন, খেয়াল করতেছেন সবাই? জি সূত্রটা যদি প্রয়োগ করতে পারেন বেশিরভাগ মোস্ট অফ টাইম ঠিকই আছে। আচ্ছা ভাই যে সূত্রগুলো দিচ্ছেন এগুলো ক্লাসরুমে গেলে তো থাকবে না, এগুলো ক্লাসরুমে কপি করে রাখেন অথবা খাতায় লিখে রাখেন। আচ্ছা
এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন নাকি? জি স্যার জি স্যার আচ্ছা এটা আছে আপনারা এর কিছু স্ক্র্যাপে স্ক্র্যাপে চলে আসেন স্ক্র্যাপে এসে আপনাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে যে এখানে নিউ লিস্ট থাকে নিউ লিস্টে এসে সেই রিলেটেড কাজটা করতেছেন জি ব্যাংক ম্যানেজার সিও ধরেন যেটা সুবিধা হয় যেটা কাজ সেই রিলেটেড একটা নাম দিয়ে একটা লিস্ট ক্রিয়েট করে ফেলবেন আচ্ছা আমি একটা লিস্ট ক্রিয়েট করে ফেললাম আচ্ছা সবাই কিন্তু এই কাজটা করতে হবে একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা এখানে চলে আসবেন আসার পরে এই যে যে এক্সটেনশন এক্সটেনশনটা খেয়াল করছেন সবাই জি স্যার জি স্যার খেয়াল করছেন ক্লিক করলে এই যে চলে আসছে যাবতীয় তথ্য এখানে দেখা যাচ্ছে যে 88% কমপ্লিট আর ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে বেশিরভাগ অনেক সময় দেখবেন ইমেল অ্যাড্রেস থাকবে না বা ভুলভাল আছে সেগুলো এখানে নট ফাউন্ড বা নট ভেরিফাইড শো করবে আচ্ছা স্যার স্যার কিছু দেখতে পাচ্ছি না স্যার শুধু ওই যে আগের যে ডিসপ্লেটা দেখাচ্ছেন সেটাই স্যার এই যে আচ্ছা বলতে হবে তো স্যার এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে আচ্ছা এবার হচ্ছে দেখতে পাবেন এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ আসতে স্যার হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি এবার দেখতে পাচ্ছেন জি স্যার আমি এই জিনিসটা দেখাচ্ছিলাম যে বলছিলাম যে এতে কিন্তু 88% অ্যাকুরেট প্রোফাইল এরপরে আছে হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস তোমার ইমেল অ্যাড্রেসটা রয়েছে যাদেরটা ভেরিফাই করা বা অ্যাড করা রয়েছে তাদেরটা এভাবে শো করবে আর এটা কিভাবে দেখছেন স্যার এটা কিভাবে দেখলেন স্যার এটা হলো কত পার্সেন্ট হলে আমরা বুঝব যে এটা ঠিক আছে এটা জাস্ট আপনাদের পার্সেন্টেজ ওভাবে হিসাব করার প্রয়োজন নাই আপনারা দেয়া থাকবে আপনারা খেয়াল করবেন যদি আপনাদের বায়াররা বা ক্লায়েন্ট যদি চায় যে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড তাহলে হচ্ছে ওখানে যেগুলো ভেরিফাইড আছে সেটা শো করবে আর নরমালি পার্সেন্ট কম থাকলে সমস্যা নাই বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি এটা কিভাবে দেখালেন আবার যদি বলেন এটা হচ্ছে আপনি তো এইটুকু পর্যন্ত বার করতে পেরেছেন এই প্রোফাইলটা হ্যালো জি স্যার এটা পর্যন্ত এই যে একটা প্রোফাইল সার্চ করার পরে এরকম নিচে চলে আসবে সবগুলি যে প্রোফাইল আসবে তার অনেকগুলি ব্যক্তিগত আসবে অনেকগুলি সংস্থারও আসতে পারে সমস্যা নাই আর এটা তো পারছেন স্ক্যাপ এটা ক্রিয়েট করতে পারছেন আর তো কিছু না স্ক্যাপে এই লিস্টটা তো ক্রিয়েট করতে পারবেন আশা করি দেখাবো দেখাবো সমস্যা নেই এটা খুঁজে পাবেন আচ্ছা এর পরবর্তীতে আরেকটা নেন খেয়াল করেন সবই কিন্তু ব্যাংকের ম্যানেজারদেরই স্যার এটা একটা একটা করে নিতে হবে জি অবশ্যই আচ্ছা এই যে এটা খেয়াল করেন খেয়াল করতেছেন জি স্যার ওনারও কিন্তু সেম এই যে এগুলো এত বেশি চেক করা লাগবে না অলমোস্ট সবগুলি পারফেক্ট আচ্ছা এরপরে জাস্ট শুধু আপনারা এইটা চেক করবেন হ্যাঁ ওনারটাও কমপ্লিট আছে সেভ করে দেবেন 90% আছে জি 90% হিসাব করা লাগবে জাস্ট আপনি যদি ইমেল ইমেলটা খেয়াল করেন যে ইমেল যেগুলি রয়েছে সেগুলি ইমেল ভেরিফাইড বা এরকম কোনো নোটিফিকেশন কি এটা খেয়াল করুন ঠিক আছে স্যার আচ্ছা এইগুলি কিন্তু ব্যাংক প্রোফাইল না এগুলিতে খেয়াল করলে মানে পার্সোনাল ইমেল না এগুলি খেয়াল করলে দিলে কিন্তু হবে না এটা দেখছেন জি স্যার জি আপাতত এগুলি করার দরকার নেই এগুলির জন্য ডিফারেন্ট হয়ে আছে
এটাও না, ব্যাংক ম্যানেজারদের সংখ্যা আসলে কম, মানে তারা ওরকম প্রযুক্তি রিলেটেড না অত আসে। তারপরেও স্যার তাহলে আইটি ম্যানেজার দিয়ে দেখতে হবে, তো এটা তো অনেক বেশি বড়। আচ্ছা সার্চে একটু খেয়াল করবেন সবাই, এই লোকেশনগুলি কিন্তু দেখবেন গুগল আপনাদের সাজেস্ট করে লোকেশন বিভিন্ন, কোনো গুগলের মতো করে লোকেশন চালু। আচ্ছা আপনারা খেয়াল করবেন আপনারা যদি কিছু টাইপ করতে যান গুগল কিন্তু আপনাদের একটা সাজেশন দিয়ে দেয় সরাসরি। জি স্যার এটা দেখতেছি। আপনারা ওই সাজেশনটা ফলো করার ট্রাই করবেন, বুঝতে পারছেন? তাহলে সার্চ রেজাল্ট খুবই ভালো আসে। আচ্ছা সূত্রটা সেমই থাকবে, বাট ওই গুগল যখন মনে করেন যে অ্যাড্রেস বারটা ওইটা খেয়াল করবেন, যে অ্যাড্রেস বার কোনো কিছু দিলে ওরা সাজেস্ট করে, ওইটা খেয়াল করবেন। আচ্ছা এই যে আরেকজনের একটা এটাও খেয়াল করেন। আচ্ছা এদের সবারই প্রায় ইমেলগুলো আপডেট করা আছে, অনেক সময় দেখবেন যে এমনি নর্মাল প্রফেশনাল অনেক পার্সনের ইমেলগুলো আপডেটেড থাকে না, যাদের একটু র্যাঙ্কিং কম তাদের ইমেল টাইপের মধ্যে ইমেল অনেক ইনফরমেশনগুলো আপলোড থাকে না। আচ্ছা মোটামুটি তো কয়েকটা করা হলো, আরো কয়েকটা করি, আর যেগুলি করবেন সেগুলি তো খেয়ালই করতেছেন যে মোটামুটি পরিচিত থাকবে। জি আচ্ছা বলেন তো এগুলি কোথায় সেভ করছে? এই যে দেখেন ওটা কিন্তু ইমেল ফাউন্ড না, ইমেল নট। জি স্যার আপনার যদি কোনো ক্রাইটেরিয়া না থাকে স্যার দেখতে পাচ্ছি, শুধু যে লিড কালেক্ট করা টার্গেট থাকে তাহলে আপনি এটা সেভ করে দেবেন, বুঝতে পারছেন? সবগুলি সেভ হয়ে যাবে। স্যার এই জিনিসটা আরেকবার বলেন, বুঝিনি। বলছি যে আপনি যদি ক্লায়েন্ট কোনো নির্দিষ্ট যে ফিক্স করে না দেয় যে আপনার এরটাই কালেক্ট করতে হবে, তাহলে বা এরকম যে ইমেল অ্যাড্রেস থাকতে হবে তাদেরটা কালেক্ট করতে হবে, এরকম ক্রাইটেরিয়া যদি না থাকে তাহলে আপনারা সেভ করে নেবেন। ওকে স্যার। এটা করা হয়েছে একবার স্যার, আমরা তো এখন ব্যাংক ম্যানেজার নিচ্ছি, ক্লায়েন্ট সবসময় মানে বায়রা সবসময় কোন জিনিসটাকে বেশি চায় স্যার? এটা আসলে বলার কোনো কায়দা নাই, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কনজিউমার টাইপের মেন, ধরেন হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে হচ্ছে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান যেরকম আছে না, এই এই রিলেটেড টি চাই, বুঝতে পারছেন? এদের কনজিউমার গ্যাদার করার জন্য। বাকিরা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপাতত তো অনেকগুলি কালেক্ট হয়েছে। আচ্ছা তাহলে এবার আই গেল কোশ্চেন হচ্ছে যে কোথায় এটুলি জমা হচ্ছে। আমরা স্যার স্ক্র্যাপে একটা লোকেশন তৈরি করছিলাম, সেখানে যাচ্ছে নাকি স্যার? জি অবশ্যই। এবার আপনি স্ক্র্যাপে চলে আসেন, এই যে দেখতে পাচ্ছেন স্ক্র্যাপের কিন্তু আপনি যে লিস্টটা ক্রিয়েট করেছেন এই লিস্টটা দেখা যাচ্ছে, এরপরে পেস্টটা রিলোড দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু জমা হয়ে গেছে জিনিসগুলি, এক দুই তিন চার, তার মধ্যে একটা কিন্তু ইমেল ছিল না, এই যে একটা ইমেল ছিল না, আরেকজনের ইমেলটা কিন্তু ইনভ্যালিড। আপনার যে ইমেলগুলি বাল্ক ইমেলের ক্ষেত্রে ট্রাই করেছেন আলাদা আলাদা করে ইনভ্যালিড কিনা ভ্যালিড সেটা ট্রাই করেছেন না? জি স্যার। জি স্যার ট্রাই করার আগে আপনাকে অটোমেটিকই বলে দিচ্ছে যে ইমেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড, বুঝতে পারছেন? আচ্ছা স্যার দুই নম্বরটাতে কি লেখা স্যার? এটা হচ্ছে ক্যাচ অল, মানে এটাও ভ্যালিড, এটা কাজ করবে। আচ্ছা 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 তারপর একটা স্যার উই কি জানে লেখা আছে, খেয়াল করতেছেন? ভ্যালিড।
ওটা ভেরি ভেরিফাইড জি স্যার জি স্যার ভেরিফাইড জি আমার এখান থেকে ছোট দেখা যাচ্ছে স্যার জি ঠিক আছে আচ্ছা ভেরিফাইড আছে কিভাবে কি হলো না স্যার ঠিক আছে না স্যার বুঝতে পারছি বাকিদের স্যার বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এরপরে এ পর্যন্ত তো সবাই চলে আসবে স্যার আগে আগের লিস্ট ক্রিয়েট করব জি জি তারপরে গিয়ে হচ্ছে ওই যে লিংকডইন অ্যাকাউন্টটা চেক করব এরকম লিস্ট ক্রিয়েট করে তারপরে সেভ করতে হবে আগে সেভ করলে তো হবে না কোথায় এসে জমা হবে আচ্ছা ঠিক আচ্ছা এরপরে কাজ হচ্ছে এগুলো তো আপনার আছে এই প্ল্যাটফর্মে আছে এগুলো এখন আপনার প্রোফাইলে নিয়ে আসতে হবে প্রোফাইল আনার জন্য হচ্ছে আপনার নিজের কম্পিউটারে নিয়ে আসতে হবে করতে হবে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে কি আপনি সবগুলো ডাউনলোড করতে চান বা নির্দিষ্টগুলি বা ইনভ্যালিডগুলি এগুলো সিলেক্ট করে দিতে হবে যেগুলো আপনি ডাউনলোড করতে চান সেটাই করব স্যার জি সেটা সিলেক্ট করে দিলেই হবে আমি এখানে সবগুলো একবার ডাউনলোড না করি জাস্ট ভ্যালিড ভ্যালিড আর ক্যাচল ক্যাচল গুলোই বলতে হচ্ছে ভ্যালিডই বোঝায় যে ইমেল গুলো ঠিকঠাকই আছে বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছেন স্যার আরেকবার বলেন কথা ভেঙে আসছিল বাকিদের কি কথা ভেঙে যাচ্ছে নাকি ক্লিয়ার না স্যার ক্লিয়ার ভেঙে আসছে ভেঙে আসছে আচ্ছা একটু খেয়াল করেন নেটিক আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি সবাই বুঝেছেন এই যে ডাউনলোডের রাইট ডান পাশে এসে দেখবেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড থেকে এখানে আপনি যেটা চান শুধু ভ্যালিড গুলি চলে ভ্যালিড গুলি সিলেক্ট করতে হবে বা ইনভ্যালিড গুলি চলে ইনভ্যালিড গুলি সিলেক্ট করতে হবে অথবা সবগুলি চাইলে সবগুলি সিলেক্ট করে দিতে হবে বুঝতে পারছেন জি স্যার আচ্ছা জি স্যার বুঝতে পারছি ভ্যালিড আর ক্যাচল এই এই দুই ক্যাটাগরিতে সিলেক্ট করে এই যে নিচে খেয়াল করে নিচে কিন্তু ডাউনলোড অ্যাজ এক্সেল এইটা আছে আর হচ্ছে সিএসভি আপনারা সবাই সিলেক্ট করুন হচ্ছে ডাউনলোড অ্যাজ এক্সেল খেয়াল করতেছেন জি স্যার জি জি স্যার দেখতে পাচ্ছি এরপর প্রেস করে দিবেন তারপরে এখানে স্যার দুটো অপশন থাকবে না স্যার সিএসভি আর এক্সেল জি জি আপনারা এক্সেল নিয়ে কাজ করবেন সবাই জি জি স্যার এরপর ডাউনলোড ফাইল চলে আসবে এরপরে লোকেশনটা সিলেক্ট করে দিবেন আচ্ছা এরপরে ওপেন করে নিলাম ওপেন করার পরে এটা কিন্তু এখন আপনার কম্পিউটারে চলে আসলো এই যে খেয়াল করতেছেন সবাই জি স্যার জি আমার কিন্তু জি স্যার দেখতেছি ভেরিফাইড দুইটা কিন্তু যাবতীয় ইনফরমেশন গুলো চলে এসেছে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ইমেল অ্যাড্রেস জি ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যে কোনোটাই হতে পারে কারণ আপনি তো জানেন না সিলেক্ট করে দেন নাই এটা সমস্যা না ইমেল অ্যাড্রেস এখানে কোনো ভেরি করে না তার জব টাইটেল এরপরে তার লোকেশন লোকেশন খেয়াল করতেছেন সবাই সকল কিছু কিন্তু চলে এসেছে খেয়াল করলেন জি স্যার কোম্পানি জি স্যার বুঝতে পারছি কোম্পানি লিংকডইন এজ অ্যাবাউট অর এভরিথিং যত ইনফরমেশন গুলো থাকতে পারে আচ্ছা এই সব তথ্যগুলোকে একত্রে হচ্ছে লিড জেনারেশন বলা হয় থাকে বুঝতে পারছেন জি স্যার জি জি বুঝতে পারছি আর আরেকটা জিনিস আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা দেখে আপনি সবকিছুই কালেক্ট করে দেবেন এরপরে আবার একটা ডাউনলোড করলেন এটা তো স্যার আমার স্ক্র্যাপের মধ্যে এই সেভ থাকবে না সবসময় স্যার জি
আমি যে এখন ডাউনলোড করলাম যে কাজটা করলাম স্যার, যে লিস্টটা বানালাম ব্যাংক ম্যানেজার, এই ব্যাংক ম্যানেজারের টোটাল ফাইলটা তো সবসময় আমার ইয়েতে স্ক্যাফে থাকবে স্যার? জি জি, এটা আপনারা যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ থেকেই যাবে। আবার অ্যাকাউন্ট যদি রিফ্রেশ করে ফেলেন বা রিসেট দেন তাহলে থাকবে না কিন্তু। সেম জিনিস কিন্তু শুধুমাত্র যেই ইনফরমেশন গুলি মিসিং ছিল সেগুলি বাদেই বাকিগুলি চলে এসেছে। এটা এখন আচ্ছা একটু হোল্ড করেন। আচ্ছা এইটা তো সবাই সেভ করে এখন শেয়ার করতে পারবেন ঠিক না? জি স্যার পারবো স্যার। এটা জি স্যার, এটাই আপনার কাজটা হচ্ছে, এটাই ছিল যে কিভাবে লিস্টটা কালেক্ট করবেন আর কিভাবে ডাউনলোড করবেন এবং কি করবেন। এখন এই এই এটা নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার কোশ্চেন আপাতত নাই স্যার। সবাই কি কাজটা করতে পারবেন? জি স্যার পারবেন। বাকিরা সবাই তো আচ্ছা ট্রাই করলে বোঝা যাবে। এই আচ্ছা আপনারা তাহলে একটু ক্লাস করতে পারেন, আপাতত স্ক্রিপ্টটা সবাই একটু ইনিশ করেন। স্ক্রিপ্ট তো ফুলছেন সবাই? জি স্যার। জি স্যার, না জাস্ট একটু ট্রাই করে দেখেন 5 মিনিটের মধ্যে। ওকে স্যার। সব স্যার ঠিকঠাক আসছে একটু স্যার, যে একজন একটু স্ক্রিন শেয়ার করেই করেন যাতে বাকি আর একটু দেখতে পাবো। একজন একটু স্ক্রিনটা শেয়ার করেই করেন। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে তাহলে এটা সিলেক্ট করে নিই। আজকে নিতে সমস্যা করতে চাইবো আমার যদি ভুল হয় তাহলে আপনারা একটু সংশোধন করে দিন। হ্যাঁ একটু স্লো যান ভাই। দেখতেছেন? হ্যালো, জি দেখা যাচ্ছে। লোকেশন দেন না, লোকেশন
কত সময় নিচ্ছে। এটা একটু প্রবলেম। আমি একটু আমার এই স্পিকারটা মিউট করে রাখলাম, হ্যাঁ আমার এখানে আজান হচ্ছে। এটা হয়তো নেটের স্পিডের কারণে হতে পারে। হ্যাঁ আজকে নেট একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমরা হয়তো একবার করলেই বুঝবো ক্লিয়ার। আপনারা দেখতেছেন? জি ভাইয়া, প্রজেক্ট ম্যানেজার এট দ্য ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন। কত সময় লাগতেছে কেন? হয়তো প্রথমবার হচ্ছে তো সে কারণে হতে পারে। আচ্ছা ঘটনা কি আসতে দেরি হয় কেন? এই দেখছেন, হ্যালো আপনাকে জি দেখা যাচ্ছে। আচ্ছা এই যে আমার মনে হয় আমরা যে ফোল্ডারটা লিখেছিলাম সেটা এখানে আসছে। হ্যাঁ সম্ভবত এখানে আমরা যতগুলো ফোল্ডার ক্রিয়েট করব ততগুলো ফোল্ডারের লোকেশন মনে এখানে থাকবে, বুঝছেন? তখন সেখান থেকে আমরা একটা চুজ করে নেব আমরা যেটাতে সেভ করতে চাই। এটা প্রথম তো সে কারণে একটাই আস সেভ দিলাম চলে গেল। আমি কি কেটে দিলাম?
রিলেশনশিপ ম্যানেজার দ্য ব্যাংক নিউ ইয়র্ক। বাকি যারা কি করতে পারছেন নাকি কারো প্রবলেম হচ্ছে একটু জানান। জি স্যার করতে পারছেন। জি জি স্যার আমরা ইমেল কে কি বেশি প্রাধান্য দেব এই ক্ষেত্রে? জি এটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভরশীল যে ক্লায়েন্ট আপনাকে কি বলতেছে সেটার উপরে। ক্লায়েন্ট কি চাচ্ছে সেটাই মনে স্যার এখানে ম্যান্ডেট আছে। জি জি আপনারা যা শেখার জন্য সবকিছু শিখে রাখবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। শেখার জন্য সবকিছু শিখে রাখবেন, যখন যেটা দরকার সেটা অ্যাপ্লাই করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা বুঝতেই পারছেন আপনার সিলেবাস সম্পর্কে আইডিয়া আছে, সবাই একটু কেয়ারফুলি খেয়াল করবেন। স্যার এইখানে বেশিরভাগ ইমেইল তো ইনভ্যালিড আসছে। তাহলে ইনভ্যালিড সমস্যা নাই, ইনভ্যালিড থাকলে ইনভ্যালিড, তাহলে সেগুলো নিবেন না, আবার ট্রাই করুন। স্যার এখন কি সবগুলো ডাউনলোড করব? আপনার ইচ্ছা, চেক করে দেখতে পারেন। ঠিক আছে স্যার। ভ্যালিড স্যার তো ইনভ্যালিড থাকলে তো ডাউনলোড করবে না, নিবে না, হবে না। জন্য যেটা যেটা যদি ভ্যালিড না আসে তাহলে আবার ট্রাই করবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা অন্যটা আবার ট্রাই করতে হবে, একইটা ট্রাই করলে তো হবে না। স্যার আমার এখানে আসতে যে দেরি হচ্ছে এটা কি স্যার নেটের কারণে নাকি? জি জি নেটের কারণে। আচ্ছা স্যার। আর নেটের কারণে না হলে এই সব সার্ভার একটু ডিলে করে, ডাউন হতে পারে, এস্টাবলিশ সার্ভার না তো এই জন্য। জি স্যার। কিন্তু আমার ইন্টারনেটে অন্যান্য সাইটগুলো স্যার মোটামুটি ভালো চলে, কিন্তু এটা তো এখন দেখতেছি একটু স্লো। বাকিরা কি খেয়াল করতেছেন? জি স্যার দেখছি। এই যে আসছে স্যার। কারো পদবি দেখতেছি রিলেশনশিপ ম্যানেজার, কারোটা দেখতেছি রিস্ক এন্ড কন্ট্রোল ম্যানেজার, কারোটা একটা ম্যানেজার লিখে সার্চ দিছিলেন। এখন যদি এক্সাক্ট সার্চ করতেন যে এই ম্যানেজার, এটা ব্যাংকেরই অনেক শাখা রয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। ব্যাংকেরই তাহলে স্যার, তাহলে যখন আমি সাইটটা লিখবো স্যার এখানে ব্যাংক ম্যানেজারের সাথে কি আমি অন্য কিছু এইচআর বা এরকম কিছু লিখে দেব? আপনাদের তো এখন সব ব্যাংকে কিন্তু এক এক রকম ইয়া নাই, ক্রাইটেরিয়া নাই, কারণ এগুলো লোকাল না তো সব ইন্টারন্যাশনাল, এই জন্য হচ্ছে আপনি ওরকম দিলে পাবেন না, বুঝতে পারছেন? এক্সাক্ট পাবেন না, আর এরকম চাবে না সব সময় যে এক্সাক্ট যে এরকম নিচ দিয়ে, বুঝতে পারছেন? জি জি স্যার। এই জন্য
যেমন স্যার এইচএসবিসি এটা একটা প্রতিষ্ঠানের, আমরা নিব ব্যক্তির। জি জি, প্রতিষ্ঠানের গুলি কালেক্ট করবেন না। জি স্যার। আর আপনারা উপরে যেগুলো গুগল সাজেস্ট করে লোকেশন আর ইয়াগুলি সেগুলো একটু ট্রাই করবেন, তাহলে বেশি পাবেন। আপনারা পুরোটা কেটে দিয়ে যখন আবার ট্রাই করবেন দেখবেন যে গুগলই অটোমেটিক একটা সাজেস্ট দিবে। জি জি জি, ওই ওরকম সাজেশন। ঠিক আছে স্যার। জি এরকম স্যার আমরা যতবার এই লিস্ট ক্রিয়েট করব ততটা লিস্ট এরকম একটার পর একটা একটা আসবে স্যার, লিস্ট থাকবে। আর আমরা যেই বিষয়টা ডাউনলোড করতে চাচ্ছি বা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি তখন সেটার মধ্যে চুজ করে দেবো, ওই ফোল্ডারে চলে যাবে। বাকিদের কি আর কোনো প্রবলেম আছে? না স্যার। জি না স্যার। তাহলে ছেড়ে দেবো স্যার। আচ্ছা, আপনি অফ করে দেন। আপনি এখন তো যে কোনো নিশি ইউজ করতে পারবেন নাকি? লোকেশন নিশ। হ্যালো, হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি? জি ভাই শুনতে পাচ্ছি। এদের যে নাম স্যার, কে যে ব্যক্তি, কে যে কি, এটা তো বুঝতে হয় স্যার খেয়াল করে একটা। আচ্ছা, বাকিদের কি কোনো প্রবলেম হয়েছে এটা নিয়ে? হ্যালো। আচ্ছা, তাহলে আপনাদের হোম টাস্ক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এই লিড জেনারেটরের উপরে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। স্যার পুরো কি যে লিস্টটি ক্রিয়েট করব, তাহলে নিচের জায়গায় আমরা বিভিন্ন যাদের যারা কাজ করে ব্যাংক ম্যানেজারদের বদলে অন্যান্য ইয়া হোল্ডারদের নাম দিয়ে দিয়ে কি লিস্ট ক্রিয়েট করতে পারবো? স্যারকে আসেন? জি আসি আসি, সমস্যা নাই, বলেন বলেন, আমি শুনতেছি। আবার একটু বলেন, আবার একটু বলেন। বলছিলাম কি, আপনি যেহেতু বললেন যে হোম টাস্কের মধ্যে যে আপনি ব্যাংক ম্যানেজার দিয়েছেন, তো ব্যাংকে তো অন্যান্য পোস্টও থাকে, তো আমরা কি চাইলে ওইখানে অন্যান্য পোস্ট দিয়ে ওই লিস্টগুলো ক্রিয়েট করে আপনাকে দিব, নাকি শুধু একটা মানে ব্যাংক ম্যানেজার দিয়ে বিভিন্ন লোকেদের যে লিস্টগুলো ওইগুলাই শুধু দিতে হবে? আমি দিয়ে দিব, কোন রিলেটেড কি সার্চ করতে হবে বা কোনটা চাবো সেটা WhatsApp গ্রুপে দিয়ে দেব। আপনারা ওই নিশ ব্যবহার করে ওই লোকেশন ইউজ করে সার্চ করে আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। বুঝেছি স্যার। আমি আজকে কম দেব, 50টা দেব, বুঝতে পারছেন? আচ্ছা 50টা, 40টা দেই, যাতে আপনারা যেগুলো ভেরিফাইড না ভেরিফাইড ইমেল গুলি কালেক্ট করবেন। আচ্ছা বুঝতে পারছেন? জি। আমি যেটা এখানে সার্চ দিলাম ব্যাংক ম্যানেজার দিয়ে, এখানে ওভারঅল স্যার 40টা তো হবে না মনে হয় স্যার, টোটালি 40টা বেশি হয়ে যায়। আপনি একটা পেজ সার্চ করবেন কেন ভাইয়া? আপনার পেজগুলি ইয়া করতে থাকে, একটু ওভারলোড করতে থাকে, একটা একটা করে ডুবতে হয়তো পেয়ে যাওয়া।
এখন স্যার আমরা তো ব্যাংক ম্যানেজার চাচ্ছি, সেই হিসেবে ব্যাংক ম্যানেজারের এই কথাটা বলছি স্যার, যদি অন্য পদবি হয় তাহলে সমস্যা নাই স্যার। আচ্ছা সমস্যা নাই, আপনি খেয়াল করেন। আচ্ছা তাহলে আজকের মতো শেষ করি নাকি, আর কোনো প্রশ্ন আছে কি? না জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা সবাই তো বুঝতে পারছেন, আর লিংকডইন প্রোফাইলটা আস্তে আস্তে ডেভেলপ করার ট্রাই করবেন। এই তো ওই রিঅ্যাক্ট করো বলে তো পাওয়া যাচ্ছে না তাই। আচ্ছা তাহলে আজকের মতো সবাই বিদায়, কালকে সবাই টাস্কটা সাবমিট করে দিবেন। ওকে স্যার। জি জি স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ধন্যবাদ, আল্লাহ হাফেজ স্যার।